नमस्कार बंधुरा, आमार चैनेले आमी आपनादेरके स्वागत जानाई। आज आमी आपनादेर काछे शेयर करब कीभावे पेनगुलो राखले खूब सहजे पेये जाबेन, बोई खाताते पेन राखबेन केन, चिरुनिर मध्ये मोजा पोड़ानोर दरकार कीसेर जोन्नो, जले लवंग देबेन केन, शुकनो लंकार झाल कमाबेन कीभावे, तारी किछु टिप्स निये चले एसेछि। तो आजकेर प्रथम टिप्सटी होलो, আমি এখানে শুকনো লঙ্কা নিয়েছি। আমরা যখন কোনো সবজি বা ডাল বানাই আর তাতে যদি শুকনো লঙ্কা ফোড়ন দিই, অনেক সময় দেখা যায় শুকনো লঙ্কা ফোড়ন দেওয়ার কারণে সবজি বা ডালটা অনেক বেশি ঝাল হয়ে যায়। এবার বাচ্চা যদি থাকে তখন কিন্তু আরও অসুবিধার মধ্যে পড়তে হয় আমাদের। কিন্তু এই শুকনো লঙ্কার ফোড়ন দিলে সেই সবজি বা ডালের টেস্টটা কিন্তু আরও ভালো হয়ে যায়। তবে কাঁচা লঙ্কা দেওয়ার পর কিন্তু শুকনো লঙ্কার যে টেস্ট সেটা কিন্তু পাওয়া যায় না। তো তারই একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা শুকনো লঙ্কাটি ব্যবহার করতে পারবেন, এমনকি ঝালও হবে না। লঙ্কার বোটাটিকে আমি প্রথমে হাত দিয়ে ছাড়িয়ে দিলাম। এবার নিয়ে নিয়েছি একটা কাঁচি। এবার কাঁচির সাহায্যে লঙ্কাটিকে আমি এইভাবে করে কেটে নেব। লঙ্কাটি যখন পুরো কেটে নেওয়া হয়ে যাবে তখন লঙ্কার ভেতরে যে বীজগুলো রয়েছে সেগুলো আমি এইভাবে করে বের করে নেব। আর লঙ্কার ঝাল হওয়ার কারণ হলো এই বীজগুলো। এই বীজগুলোই যদি না থাকে তাহলে কিন্তু আমরা যদি ডাল বা সবজির মধ্যে এইভাবে লঙ্কাটি ব্যবহার করি তাহলে কিন্তু আর সবজি বা ডাল ঝাল হবে না। এমনকি শুকনো লঙ্কা দেওয়ার কারণে যে টেস্টটা আসে সেই টেস্টটাও কিন্তু সবজি বা ডালের মধ্যে চলে আসবে। আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাব পরবর্তী টিপসে। পেন সাধারণত আমরা ব্যবহার করি বাড়ির কিছু না কিছু জিনিসপত্র লেখার জন্য, কারো ফোন নাম্বারের জন্য অথবা লেখাপড়া করার জন্য। তবে অনেক সময় কি হয়, আমরা যখন বাড়ির কোনো জিনিসপত্র অথবা কোনো ফোন নাম্বার লিখে নিই তারপর পেনটা আমরা এমন জায়গায় রেখে দিই যে পরে যখন দরকার হয় সেই পেনটা কিন্তু আমরা আর খুঁজে পাই না। এই সমস্যাটা কিন্তু আমাদের প্রায় অনেকের সাথেই হয়ে থাকে। তো তারই একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি একটা ডবল সাইজের টেপ। এখান থেকে আমি একটা লম্বা করে টেপ কেটে নেব। এবার পেনের যে ঢাকাটা রয়েছে তার সাইডে আমি এইভাবে করে টেপটাকে লাগিয়ে নেব। এবার ওপরের কাগজটাকে আমি তুলে নেব। এখন এটা নিয়ে কি করি চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখন চলে এসেছি ফ্রিজের সামনে। এবার এই যে ঢাকনাটা রয়েছে পেনের সেটাকে আমি ফ্রিজের সাইডে এইভাবে করে লাগিয়ে দেব। এবার কি করব, যে পেনটা রয়েছে সেটাকে আমি এইভাবে করে ঢাকনার মধ্যে পরিয়ে দেব। এর ফলে কি হবে, যখনই আমাদের পেনের দরকার হবে আমরা কিন্তু এইখান থেকে খুবই সহজে পেয়ে যাব। আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাব পরবর্তী টিপস। বাচ্চা হোক কি বাড়ির বড়রা, যখন স্কুল বা অফিস থেকে বাড়ি ফেরে তখন পায়ের মোজা খোলার পর পায়ের থেকে একটা বাজে দুর্গন্ধ কিন্তু ছাড়তে, যতই ভালোভাবে পা ধোয়া হোক না কেন সেই গন্ধ কিন্তু অনেকক্ষণ পর্যন্ত থাকে। আবার অনেক সময় কি হয়, মোজা এতক্ষণ পরে থাকার কারণে পায়ের ভেতর এত পরিমাণের ঘাম দেয় তার কারণে অনেক সময় র্যাশও কিন্তু পায়ের মধ্যে বেরিয়ে যায়। তো তারই একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। মোজা পরার আগে কি করবে, নিয়ে নেবেন পাউডার। আর সামান্য পরিমাণের পাউডার আমি হাতের মধ্যে নিয়ে নিয়েছি। এবার কি করব, পায়ের মধ্যে ভালোভাবে পাউডারটি এইভাবে লাগিয়ে নেব। পাউডার ভালোভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেলে মোজাগুলো পায়ের মধ্যে পরে নিতে হবে। এর ফলে কি হবে, যে পায়ের মধ্যে ঘামও খুব বেশি দেবে না, এমনকি যখন মোজাগুলো খোলা হবে তখন কিন্তু পায়ের থেকে যে বাজে একটা দুর্গন্ধ আসে সেই দুর্গন্ধও কিন্তু আসবে না পাউডার দেওয়ার কারণে। আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাব পরবর্তী টিপস। বাড়ির বাচ্চারা অথবা বড়রা যখন দরকারি কোনো কিছু পড়াশুনো করে অথবা কোনো ফর্ম ফিল আপ করে থাকে তখন অনেক সময় কি
বাচ্চাদের পড়াশুনো করতে করতে তাদের দুধ অথবা হরলিক্স খেতে দেওয়া হয়। অনেক সময় আবার বড়দের চা কফিও দেওয়া হয়। তখন বাচ্চারা কোনো কারণবশত বই খাতার মধ্যে সেই দুধ বা হরলিক্স ঢেলে ফেলে, অথবা বাড়ির বড়রা যখন দরকারি কোনো কাজ করছে, যেমন ফর্ম ফিল আপ হোক বা অন্যান্য অফিসের কোনো কাগজপত্রের মধ্যে হাত লেগে হঠাৎ করে চা বা কফি পড়ে যায়। আর তখন দরকারি কাগজের মধ্যে পড়লে অনেকটাই আমাদের সমস্যার মধ্যে পড়তে। আমরা যদি একটা প্যাড নিয়ে এইভাবে করে কিছুবার করে নিই, তাহলে দেখা যাবে যে চা বা কফি পড়ে যায়, সেটা কিন্তু প্যাডের মধ্যে এইভাবে করে টেনে নেবে। তাহলে বন্ধুরা, আশা করছি এই টিপসটাও কিন্তু আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাবো পরবর্তী টিপস। আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা শশা। অনেক সময় কি হয়, আমরা অনেক বেশি পরিমাণের শশা বাজার থেকে কিনে নিয়ে আসি, তবে অনেক সময় দেখা যায় তার মধ্যে এক থেকে দুটো শশার তেতো ভাব অনেকটাই বেশি। তো আপনারা যখনই বাজার থেকে শশা কিনে নিয়ে আসবেন, তখন কি করবেন তারই একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণের জল। এখন এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচের মতো লবণ, আর নিয়ে নেব আমি সামান্য পরিমাণের হলুদের গুঁড়ো। এবার জলের সাথে লবণ আর হলুদটাকে আমি ভালোভাবে মিশিয়ে দেব। এখন কি করব, এই যে শশাগুলো রয়েছে সেগুলো আমি এই লবণ আর হলুদ মেশানো জলের মধ্যে এইভাবে করে চুবিয়ে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। 10 থেকে 15 মিনিট হয়ে গেলে তারপর শশাগুলো এখান থেকে তুলে নিয়ে সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে রেখে দিতে হবে। এর ফলে দেখতে পারবেন যে তেতো ভাব থাকে সেটা কিন্তু খুব সহজেই চলে যাবে। আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে। এখন চলে যাব পরবর্তী টিপসে। আমি এখানে নিয়ে নিয়েছি একটা আচারের জার। তো এরকম ধরনের যে কোনো জার আপনারা নিতে পারেন। তো দেখবেন এই জারগুলো কিন্তু আমরা হাত দিয়ে এইভাবে করে পরিষ্কার করতে পারি না, যেহেতু জারের মুখটা অনেকটাই ছোট। তো কিভাবে আপনারা খুব সহজে এই ধরনের জারগুলো পরিষ্কার করে নেবেন তারই একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিয়েছি একটা চামচ। তো চামচের এই যে পিছনের যে সাইডটা রয়েছে সেখানে কি করব, নিয়ে নিয়েছি একটা স্কাবার। এবার স্কাবারটাকে আমি এইভাবে করে চামচের পিছন সাইডে পেঁচিয়ে নেব। এখন নিয়ে নেব একটা রাবার ব্যান্ড। এবার রাবার ব্যান্ড দিয়ে এইভাবে করে আমি ভালো করে পেঁচিয়ে নেব। এখন কি করব, এই যে আচারের জারটা রয়েছে তার মধ্যে আমি এইভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সহজেই কিন্তু পরিষ্কার করে নিতে পারবো। আর তারপর এইভাবে করে পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে জল দিয়ে আমি ভালোভাবে ধুয়ে নেব। আশা করছি এই টিপসটাও কিন্তু আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাবো পরবর্তী টিপসে। আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাপ, আর এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণের জল, আর নিয়ে নিয়েছি আমি বেশ কিছুটা পরিমাণের লবঙ্গ। এবার জলের মধ্যে আমি লবঙ্গগুলো দিয়ে দিলাম। এইভাবে করে রেখে দেব 1 থেকে 2 মিনিটের জন্য। 2 মিনিট পর একটা সসপ্যানের মধ্যে লবঙ্গ মেশানো জলটা আমি দিয়ে দিয়েছি। এবার গ্যাসের মধ্যে জলটাকে ভালোভাবে 2 মিনিট আমি ফুটিয়ে নেব, যতক্ষণ না জলটার কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। আর এখন কিন্তু 2 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে একটু ঠান্ডা করে নেব। এবার নিয়ে নিয়েছি আমি এখানে একটা কাপ, আর নিয়েছি একটা ছাঁকনি। এবার লবঙ্গ মেশানো জলটাকে আমি ছেঁকে নিলাম, আর এখনও কিন্তু জলটা একটু উষ্ণ গরম রয়েছে, এটাকে আমি একটু ঠান্ডা করে নেব। অনেক সময় দেখা যায় যে মাথার চুল অনেক বেশি পরিমাণের উঠতে থাকে, আর এইভাবে করে যদি আপনারা লবঙ্গ মেশানো জল একটা বানিয়ে নেন, তারপর কি করবেন, শ্যাম্পু করার আগে এই জলটাকে মাথায় ভালোভাবে লাগিয়ে নেবেন। আর অবশ্যই কিন্তু জলটাকে ঠান্ডা হওয়ার পরেই কিন্তু লাগাতে হবে। তারপর 10 মিনিট এইভাবে করে রাখার পর মাথাটা শ্যাম্পু দিয়ে ধুয়ে দেবেন। তারপর দেখতে পারবেন যে পরিমাণের চুল উঠে যায় সেটা কিন্তু অনেকটাই কমে গেছে। আশা করছি এই টিপসটাও আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস।
আমি এখানে নিয়ে নিয়েছি একটা পুরনো মোজা। পুরনো মোজা সাধারণত আমরা কোনো কাজে ব্যবহার করি না, ফেলে দিই। আমি কিন্তু ফেলে না দিয়ে খুবই একটা দরকারি কাজে ব্যবহার করব। এখানে নিয়েছি একটা পুরনো চিরুন। এবার চিরুনটাকে মোজার ভেতর আমি এইভাবে করে পরিয়ে দিলাম। এখন নিয়ে নেব একটা রাবার ব্যান্ড। এবার মোজার এই যে সাইডটা নিচের দিকটা সেদিকটা আমি এইভাবে করে রাবার ব্যান্ড দিয়ে পেঁচিয়ে নেব। আর এখন কিন্তু রাবার ব্যান্ড দিয়ে ভালোভাবে পেঁচিয়ে নেওয়া হয়ে গেছে। আর এটা এখন কি কাজে ব্যবহার করি চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি একটা টুথপেস্ট। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো কিন্তু টুথপেস্ট ব্যবহার করতে পারবেন। এবার মোজার ওপরে আমি এইভাবে করে সামান্য পরিমাণের টুথপেস্ট দিয়ে দিয়েছি। এবার আঙুলের সাহায্যে টুথপেস্টটাকে আমি এইভাবে করে লাগিয়ে নিলাম। এখন কি করব, নিয়ে নিয়েছি আমি সামান্য পরিমাণের জল। এবার জলটাকে আমি চিরুনের মধ্যে একটু ছিটিয়ে দিলাম। তারপর চলে এসেছি আমাদের কিচেনের দেওয়ালের মধ্যে। দেওয়ালের মধ্যে কিন্তু অনেক তেলের ছিটে বা অন্যান্য নোংরাও কিন্তু জমে থাকে। আমরা যদি এইভাবে করে টুথপেস্ট লাগানো চিরুনটা দিয়ে কিছুক্ষণ ঘষতে থাকি তাহলে দেখা যাবে যে তেলচিট বা নোংরাগুলো রয়েছে সেগুলো কিন্তু খুবই সহজে উঠে যাচ্ছে। আর আমাদের হাতেও কিন্তু নোংরা কোনো রকমের লাগছে না। এইভাবে কিছুক্ষণ করে নেওয়া হয়ে গেলে কি করব, আমি হাতের মধ্যে আরেকটা মোজা পরে নেব। আর তার মধ্যে সামান্য পরিমাণের জল দিয়ে মোজাটাকে আমি ভিজিয়ে নেব। এবার ভালোভাবে এইভাবে করে আমি দেওয়ালটিকে পুছে নেব। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে দেওয়ালের মধ্যে যে নোংরাটা ছিল সেটা কিন্তু সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে। আশা করছি এই টিপসটাও কিন্তু আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। এখন চলে যাব পরবর্তী টিপসে। আমি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা চিনি। আর এই চিনি কিন্তু আমাদের সকলের বাড়িতে নিয়ে আসা হয়, তবে চিনি অনেক সময় দেখা যায় একটা ভিজে ভিজে ভাব হয়ে যায়। আর এই ভিজে ভিজে ভাব কিন্তু খুব সহজে যায় না, পুরো চিনি কিন্তু একদম জল জল কেটে যায়। তার একটা টিপস আমি আপনাদের কাছে শেয়ার করব, চলুন তাহলে দেখে নেব। আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছোট্ট পেপারের টুকরো। এবার তার মধ্যে দিয়ে দেব সামান্য কিছুটা পরিমাণের চাল। এবার পেপারটাকে আমি এইভাবে করে মুড়িয়ে নেব। পেপারটা কিভাবে মোড়াচ্ছি সেটা কিন্তু ভালোভাবে দেখলেই বোঝা যাবে। এবার যখন পেপারটা এইভাবে মুড়িয়ে নেওয়া হয়ে যাবে তখন কি করবেন, যে পটোর মধ্যে চিনিটা রাখবেন তার মধ্যে এই যে চাল দেওয়ার যে পেপারের পুটলিটা বানিয়েছি সেটাকে কৌটোর মধ্যে প্রথমে এইভাবে করে দিয়ে দেবেন। আর তারপর যে চিনিটা রয়েছে সেই চিনিটাকে এর ওপরে ঢেলে দেবেন। আর তার ফলে কি হবে, চিনির মধ্যে যে ভেজাভাব থাকবে সেটা কিন্তু চালের মধ্যেই টেনে নেবে। আশা করছি এই টিপসটাও কিন্তু আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তাহলে বন্ধুরা, যদি আমার এই টিপসের ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো নতুন নতুন আরও টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।